ভারতের ছাত্র ফেডারেশনের সদর বিভাগীয় কমিটির উদ্যোগে বুধবার একটি প্রতিবাদ কর্মসূচি পালন করে আগরতলা সিটি সেন্টারের সামনে ত্রিপুরা ছাত্রছাত্রীদের স্বার্থ সম্বলিত কিছু দাবি দাওয়া নিয়ে তাদের এই কর্মসূচি বলে জানান এসএফআই এর নেতৃত্বরা। মূলত কয়েকটি বিষয় রাজ্য সরকারের কাছে আমরা দাবি আদায়ের লক্ষ্যে এক জায়গাতে মিলিত হয়েছি। দাবিগুলি হলো আপনারা প্ল্যাকার্ডের মধ্যেও দেখতে পাবেন, এখন নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্কুলের ফলাফল ঘোষণা হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন স্কুলে এখনও বই সরবরাহ করা হয়নি, বইগুলি পৌঁছায়নি। সেই জায়গায় আমরা দাবি জানাতে চাই সরকারের কাছে, অবিলম্বে এই বইগুলি দেওয়ার আপনারা বন্দোবস্ত করুন। তার সাথে আরেকটি বিষয় হলো, যেহেতু লকডাউন চলছে আপনারা জানেন, লকডাউনের ফলে আজকে প্রায় তিন মাস অতিক্রান্ত হয়ে গেছে, সেই জায়গাতে স্কুলগুলি বন্ধ হয়ে আছে। আমাদের রাজ্যের মধ্যে গরিব ছাত্রছাত্রী অনেকে রয়েছে, তাদের অভিভাবকরা লকডাউনের ফলে প্রায় কর্মহীন অবস্থায় রয়েছে।